তো নিবে দাও এবং কুড়ি তারিখে খুঁটি পুজো আছে, আমি অনেকটা পার্থক্য হয়েছে মঞ্চে আসো, সেকালে তো মানে স্ট্রাগল তো। আমার চ্যানেলে যারা নতুন আমাকে প্রথমবার দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন ক্লিক করে দেবে, নিউ নিউ আপডেট পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও, এতে মোটিভেট হবো আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। এই পাঁচটা দিনের জন্য কিন্তু বাঙালির এত তোড়জোড়, সেই তোড়জোড়ের সূচনা কিন্তু আজকে থেকে। হ্যাঁ, আজকে খুঁটি পুজো, দমদম পার্ক তরুণ সঙ্গে এসেছি, এখানে খুঁটি পুজো রয়েছে, তোমাদের কভার আপ করে দেখাবো সমস্ত কিছু, সঙ্গে থাকবে। আর বলে রাখি, কাউন্টডাউন কিন্তু চালু হয়ে গেছে দুর্গা পূজা 2023-এর। হয় সব পুজোই যাতে প্রাইজ পায় সেই জন্য ভালো হয় তার চেষ্টা করে, এবং সব পুজোতে উনি অংশগ্রহণ করেন এবং উনি চেষ্টা করেন যে এই পুজোটা আরও ভালো হোক। এরকম নয় যে এই পুজোটা কি স্থান হয়, ওনার বিধানসভা যত পুজো আছে সব পুজোর উদ্বোধনে উনি থাকেন এবং সব পুজো যাতে ভালো সেরা হতে পারে তার চেষ্টা করেন। আমাদেরকেও বলেন যতটা পুলিশ প্রোটেকশান দেওয়া উচিত তো আমরা দিই, বিশেষ করে তরুণ সংঘের পুজো পুলিশ তো যারা আছেন এবং সামনে বসে আছেন ক্লাস কর্তৃপক্ষ এবং গ্রামের আন্দোলন সদস্যদের অনেক অভিনন্দন। আপনাদের পুজো তরুণ সঙ্গে পুজো এমনি এগিয়ে থাকে, এবছর আরেকটু এগিয়ে নিয়ে এসছেন খুঁটি পুজো, প্রচণ্ড গরমের মধ্যে এক মাস পরে হলে হয়তো একটু গরমটা কম হবে। যাই হোক, শুভ পূজা শারদীয় বাজনা বেড়ে গেছে, এইবার থেকে পুজোর জন্য স্ট্রাগল ছিল বলে না, একটা যখন কোনো কিছু যখন গড়ে ওঠে তখন তার স্ট্রাগল থাকে, এবং স্ট্রাগলের পরে যখন সফলতা আসে সেটা আবার আরেকটা পর্যায়ে চলে যায়। এখন ভীম পুজো অভিনেত্রী অঙ্গনা রায়কে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ক্লাব সদস্য পুজো সদস্য পুজো সম্পাদক শ্রী সায়ন্তন কাঞ্জিলালকে। সায়ন্তন সায়ন্তন উত্তরীয় প্রদান করছেন অভিনেত্রী অঙ্গনা রায়কে। ক্লাবের তরফ থেকে নেবেন তো একটি স্মারক। তো দমদমা তরুণ সঙ্ঘের কালচার আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদের খ্যাতি কলকাতা জুড়ে নয়, শুধু পশ্চিমবঙ্গ জুড়ে নয়, শুধু ভারতবর্ষ জুড়ে নয়, পৃথিবী বিখ্যাত দুজন পেইন্টার্স এবং করেছেন, এবং আমাদের আনন্দের ভাষা নেই এইরকম
ওই যে এই জায়গাটা একটুখানি ইয়ে করা যাবে পিছন দিকে দমদম পার্কের তরুণ সংঘের খুঁটি পুজো কিন্তু কমপ্লিট আজকে হলো, ঢাকে কাটি পড়ে গেছে বলতে গেলে। শারদ উৎসবের সূচনা আজকে এখান থেকে, এখানে থিম, এবারের থিম হচ্ছে আরম্ভ, এই আরম্ভ থেকে শুভারম্ভ শুরু পুজোর। আর কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবে তোমরা, দেখতে থাকো তার আই ব্লগস, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, আর বেল আইকন ক্লিক করতে ভুলবে না, নিউ নিউ আপডেট পেয়ে যাবে। দেখাবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।